করতে পারি, কিন্তু আজকে এশিয়াটিক সোসাইটি যে উদ্যোগ গ্রহণ করেছে আমি আশা প্রকাশ করব যে এই ধরনের উদ্যোগ আরো থাকবে, তাহলে আমরা হয়তো আমাদের ঠিক আছে। তো আমি আজকে ধন্যবাদ জানিয়ে আর আমি প্রশ্নের মধ্যে না গিয়ে আমি আবার এই আহ্বানটি রেখে আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ। আমার সুস্পষ্ট প্রশ্নটা হলো তাজউদ্দিন সাহেবকে আমি যখন দেখেছি তখন আমি রাজনীতিতে সম্পৃক্ত মাত্র এবং আমি এ কে এম সিরাজুল ইসলাম। আমি বক্তব্য দেওয়ার আগে আরেকটু উল্লেখ করতে চাই যে পরিবেশ বাঁচাও আন্দোলনের সঙ্গে এখন সম্পৃক্ত ছিলাম, আমি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। স্বাভাবিকভাবে তাজউদ্দিন ভাইয়ের সঙ্গে আমি যথেষ্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের যে সমস্ত বক্তব্য বক্তৃতা স্বাধীনতা অর্জনের সত্তরের নির্বাচনের কর্মকাণ্ড, এখানে আমাদের শ্রদ্ধেয় আইনজ্ঞ ডক্টর কমলোচন সাহেব আছেন, উনিও আমার বসুনিধানে স্টেজে ছিলেন, এইভাবে যে সমস্ত স্মৃতিকে আমরা হারিয়ে ফেলছি। ঢাকা শহরে বহু জায়গায় তাজউদ্দিন সাহেব বক্তব্য দিয়েছিলেন এবং উনি বেচরাম দেউড়ির পিছনে যে বাড়িতে থাকতেন সেই বাড়িটা এখন ভেঙে ফেলা হয়েছে। করিম সাহেব যে চৌকিতে ঘুমাতেন আমি সেটাও দেখেছি। সেই স্মৃতিচারণগুলো অর্থাৎ ওনার বক্তব্যগুলো ঢাকা শহরে যেখানে যেখানে যেভাবে দিয়েছেন সেগুলোকে এখন আমাদের প্রয়োজন আছে সংগ্রহ করা, এবং এখনো কিছু ব্যক্তি এখনো বেঁচে আছেন যারা তার আশেপাশে ছিলেন এবং সেই সমস্ত বক্তৃতা মঞ্চ তৈরি করা বক্তৃতাগুলো ওখানে শোনা এবং ওখানকার যে অবস্থা অবস্থান সৃষ্টি হয়েছিল সেদিন সেগুলো দেখা। রাখি, আল্লাহ। তামান্না খান দেবস্টারে আছি স্যার। একটা হচ্ছে আপনি পেজ 36 এ বলেছেন যে মুক্তির জন্য এত বড় একটা জনগোষ্ঠী এমন প্রস্তুতি যুদ্ধ ইতিহাসে বিরল, প্রস্তুতিহীন যুদ্ধর ব্যাপারে ইদানিং একটা তর্ক রিসেন্টলি উঠেছে। সো এটা আপনি একটু এটা কি আপনার নিজস্ব কমেন্ট রেখে একটু একটু ক্লারিফিকেশনের ব্যাপার। আরেকটা ছিল যে লাস্টের দিকে আপনি বলেছেন যে স্বাধীনতার পরপর একটা কার্যকর বিরোধী দলের প্রয়োজন ছিল দেশে, যেটা হয়নি। আপনি কি মনে করেন এখন আমাদের দেশে কার্যকর কোনো বিরোধী দল আছে এবং সেটা কি মানে কোনো প্রয়োজন আছে কিনা? এটা আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আপনার লেখা লেকচারে আমরা পাচ্ছি সেটা হচ্ছে আপনার কমিউনিস্টদের স্পেশালি উগ্র বামপন্থীদের কথা বলছেন ওদের যুদ্ধের ইতিহাসের লেখার ব্যাপারে। তো আমরা একটা জিনিস প্রায় শুনতে পাই যে চীন পন্থী যারা তখন ছিলেন তারা মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছেন, এই ব্যাপারে যদি একটু আমি দুই নম্বর সেক্টরে জনযুদ্ধ তথা মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধ হিসেবে বলছি মাহবুবুর রহমান আব্দুল হাই। ওই সময় নেতা তাজউদ্দিন আহমদকে বুঝতে শিখিনি, এখন যত বয়স বাড়ছে যুবকেরা বুঝছে না, কিন্তু আমরা এখন ধীরে ধীরে বুঝতে শিখেছি। সবচেয়ে বেশি আমাদের উপর আকর্ষণ হয়েছে সিমির আহমদ রিমির যে অনন্ত লোকের অনন্ত যাত্রা আর যে ওনার যে বইটা বিখ্যাত বই পরে পরে সমৃদ্ধ হচ্ছে। আজকে যে দুটা কথা আছে, বঙ্গবন্ধুকে বাকশাল দমন প্রশ্ন করছে যে বঙ্গবন্ধু আপনি বাঁচবেন না, আমিও বাঁচবো না, এই কথাটা বললেন। আবার মনিটাকে বললেন, মনিটা ত্রিশূলে আপনারা একসঙ্গে মারা যাবেন, বঙ্গবন্ধু আমরাও মারা যাবো। তা আমার কাছে মনে হয়েছে দুইটা কথাই, আরো অনেক কথা তাজউদ্দিন আহমদের ক্রোমেটিক বক্তব্য ভবিষ্যৎবাণী, কিন্তু একটা জায়গায় এসে তাজউদ্দিন আহমদের সেই কথাটা আমি আর ভবিষ্যৎবাণী হিসেবে দেখছি না। সেটা হচ্ছে 1971 সালের এপ্রিলের 10 তারিখে উনি যখন যে ভাষণটা দিলেন সেখানে শেষে বললেন, এই যুদ্ধে বাংলাদেশের দুঃখী মানুষের যুদ্ধ, রক্ত আর ঘামে ভেজা মানুষের বাংলাদেশের মাটিতে গড়বে নতুন এক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তো আমি তো মুক্তিযুদ্ধা হিসেবে এই কথাটা, এবং স্যার যেখানে শেষ টেন্ডা একটা কথা বলেছেন যে বিশেষ বিশেষ মুহূর্তে ইতিহাস তার নিজের জন্য প্রয়োজনীয় ব্যক্তিটিকে খুঁজে নেবে, আমি তো সেই নেতার অপেক্ষা আছি। কবে বাঁচবে সে হেমিলের বংশী বাদক, কবে আসবে সে নেতা এবং কবে সে সমাজ পরিবর্তন হবে, আমি সেই প্রশ্নটা রাখছি। আমার প্রশ্নটা খুব ছোট্ট, সেটা হলো 1971 সালে যে সরকার গঠিত হয়েছিল 17 এপ্রিল আনুষ্ঠানিকভাবে আত্মপরিচয় দিয়ে
সামনে আসছিল এই সরকার সম্পর্কে নানা রকম অবজ্ঞাসূচক ভাব আমরা আমাদের সমাজের বৃহত্তর অংশে লক্ষ্য করেছি, রাজনৈতিক সমাজে। এখানে কেউ এই সরকারকে অস্থায়ী সরকার বলে উল্লেখ করেন, কেউ মুজিবনগর সরকার বলে উল্লেখ করেন, কেউ প্রবাসী সরকার বলে উল্লেখ করেন, এবং এই সরকারকে তেমন গুরুত্বই দেওয়া হয় না। 17ই এপ্রিল আমাদের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ দিবস হিসেবেই উদযাপন করা উচিত। এটা কোনোক্রমে করা হয়, কিন্তু আসলে গুরুত্ব দিয়ে করা হয়। তো আমি জিজ্ঞেস করতে চাই স্যারকে যে আমরা কি প্রবাসী সরকার বলবো, আমরা কি অস্থায়ী সরকার বলবো, আমরা কি মুজিবনগর সরকার বলবো, না প্রথম বাংলাদেশ সরকার বলবো, সরকার হিসেবে পরিপূর্ণ স্বীকৃতি দেওয়া কি? আমার নাম সোহেল চৌধুরী, আমি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা সরকার। আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে মরহুম তাজউদ্দিন আহমদ সম্পর্কে তার রাজনৈতিক জীবন এবং প্রবাসী সরকারের নেতৃত্ব প্রদান এবং দক্ষভাবে পরিচালনা করা অনেক কিছু অসুবিধার মধ্যে এটা খুব সুন্দরভাবে এসছে। কিন্তু স্বাধীনতা পরবর্তী যে সময়ে 1972 সনে 2 বছর উনি অর্থমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী হিসাবে তিনি যে খুব একজন দক্ষতার সাথে পরিচালনা করেছেন, যার অর্থ সাথে কোনো সংস্পর্শ ছিল না তার পূর্ববর্তী জীবনের কোনো সময়, এটা আমি দেখেছি 1972 সনে যখন আমি অর্থমন্ত্রণালয়ের তরুণ কর্মকর্তা ছিলাম। এবং একটা ব্যাপারে আমি বলতেও পারি এখানে যে বাংলাদেশ হওয়ার পর সব পি তো বি হয়ে গেল, পাকিস্তান রিভার্স সিমার্স, বাংলাদেশ রিভার্স সিমার্স। তারা একটা নথি পাঠালো যে যারা অবাঙালি তাদের পেনশন ভাতা দেয়া হবে কিনা। আসলে অর্থ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের নিচের থেকে সচিব পর্যন্ত, ফজলুল ইসলাম সাহেব ছিলেন তখন অর্থ সচিব, সচিব পর্যন্ত যে নোট গেল, যে রিকমেন্ডেশন গেল, তাজউদ্দিন আহমদ সাহেব তার পুরো এটাকে অবজ্ঞা করে নতুন ভাবে একটা সিদ্ধান্ত নিলেন। এবং সে আমার এত বছর পরে, 40-42 বছর পরে এখন মনে আছে, হয়তো শব্দগুলো মনে নেই কিন্তু এটা মনে আছে যে উনি আদেশ দিয়েছিলেন যে আমি এই যারা অবাঙালি তাদেরকে দুই ভাগে ভাগ করতে চাই, যারা জন্মসূত্রে বাংলাদেশি এবং তার নন। জন্মসূত্রে বাংলাদেশি কারা? যারা 1947 সনে ইস্ট পাকিস্তানকে ডোমিসাইল হিসেবে গ্রহণ করেছিলেন, তারা তাদেরকে তিনি জন্মসূত্রে বাংলাদেশি মনে করছেন এবং তাদের ভাতা পেনশন সবই দিয়ে দেওয়া হচ্ছে। আর যারা ওয়েস্ট পাকিস্তানি ডোমিসাইল তাদের সম্পর্কে আমরা পরে বিবেচনা করে সিদ্ধান্ত দেব। এছাড়াও আমি কাস্টমস কর্মকর্তাদের প্রমোশনের ব্যাপারে, তখনকার পিএসসি তে যারা ছিলেন তারা তেমন দক্ষ ছিলেন না বলে এরকম ধারণা আছে, আমার নিজের ধারণা তাই, তারা কিছু উদ্ভব সিদ্ধান্ত দিলেন, সমস্ত পূর্বতন সিনিয়রটি উল্টাপাল্টা করে এবং ইত্যাদি ইত্যাদি, এবং তাদের তখনকার সিনিয়রটিটা অবজ্ঞা করা হলো। তাজউদ্দিন সাহেব পিএসসি কে আবার এটা পাঠালেন, পিএসসি রাজি হলো না, পিএসসি রিকমেন্ডেশন কে বাতিল করে যে তখনকার প্রচলিত যে সরকারি সিদ্ধান্ত ছিল সিনিয়রিটির ব্যাপারে সেটা প্রতিষ্ঠা করার জন্য তিনি রেকমেন্ড করলেন এবং প্রধানমন্ত্রী বা মোদী শেখ মুজিব সেটাকে অনুমোদন করলেন এবং সেটাকে আলাদা করে সরকারি সিদ্ধান্ত হিসাবে অর্থ মন্ত্রণালয় থেকে সংস্থাপন মন্ত্রণালয়ে জানানো হয়েছে। এখানে এই বিষয়টা অর্থ মন্ত্রণালয় নয় কিন্তু সংস্থাপন মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয় সংক্রান্ত সিদ্ধান্ত এখানে হয়েছে। এছাড়া আর অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো যেখানে তাজউদ্দিন সাহেব একজন দক্ষ প্রশাসক হিসেবে কাজ করেছেন মুক্তিযুদ্ধের পরেও, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। আজকে যে প্রবন্ধ আমরা শুনেছি প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, সেটা থেকে অনেকগুলো বিষয় বেরিয়ে এসেছে এবং কতগুলো নতুন প্রশ্ন আমার মনে হয় উঠে এসেছে। যেহেতু সময় খুব অল্প আমি এভাবে বলি, কিছু বিষয় হচ্ছে ফ্যাকচুয়াল যে তাজউদ্দিন আহমেদের
যে অবদান সেটা কি ছিল ইন রিলেশন টু আদার্স শেখ মুজিব এবং আওয়ামী লীগের যে অন্যান্য খণ্ড নেতৃত্ব ছিল, যেমন আমরা মুজিব বাহিনীর কথা শুনছি যেটা আসলে মুক্তি বাহিনীর কমান্ডের আন্ডারেও ছিল না, তাদের একটা ভূমিকা ছিল। তো একদিকে যেমন ব্যক্তি এবং রাজনীতিবিদ তাজউদ্দিন আহমেদের অবদানের পুনর্মূল্যায়নের প্রয়োজন খুব পরিষ্কারভাবে উঠে এসছে। পুনর্মূল্যায়ন আমি এই অর্থে বলছি যে বাংলাদেশের যে প্রতিষ্ঠিত কনভেনশনাল ঐতিহাসিক ন্যারেটিভ যেটা, সেই ন্যারেটিভে কিন্তু এই জিনিসগুলো নাই, কাজে এইটা সংশোধন করার সময় এসছে। এটা হচ্ছে একটা ব্যক্তি পর্যায়ের বিষয়। কিন্তু আমি মনে করি যে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীর সার্বিক বক্তব্যের যে কাঠামো তাতে আরও বৃহত্তর কিছু প্রশ্ন উঠে আসে, এবং সেটা তাজউদ্দিন আহমেদের জীবনের ভিতর দিয়ে উনি দেখিয়েছেন যে সমস্যাগুলো কোথায়। তো আমি এভাবে এটা বলি যে আসলে এই মুক্তিযুদ্ধ, একাত্তরের যে যুদ্ধ, এটা একটা যুদ্ধ ছিল না, এখানে অনেকগুলো যুদ্ধ ছিল, অনেকগুলো স্তরে এই যুদ্ধ ফট হয়েছে এবং এর অনেকগুলো নেতৃত্ব ছিল এবং কাউন্টার নেতৃত্ব ছিল। এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার না আমাদের কনভেনশনাল হিস্টোরিক্যাল ন্যারেটিভে। ইনফ্যাক্ট বাংলাদেশের একাত্তরের যে যুদ্ধ, এটা একটা অবজেক্টিভ এবং কনভিনসিং এক্সপ্লিকেশন এখনো হয়নি, এই কাজটা অসম্পূর্ণ আছে। যদিও প্রচুর গ্রন্থ লেখা হয়েছে এবং এর মধ্যে অনেক গ্রন্থ আছে যেগুলো পিওরলি ফ্যাকচুয়াল, এক একজনের জীবন জীবিকা, কিছু কিছু গ্রন্থ আছে যেগুলো এক ধরনের ইন্টারপ্রিটেশন দিতে চেষ্টা করছে। আমার বক্তব্য বেশিরভাগ, আমার আলোচনার প্রশ্নটা হচ্ছে এই ইন্টারপ্রেটিভ যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোই, কারণ এই ইন্টারপ্রেটিভ ডকুমেন্টসগুলো এক ধরনের ইতিহাসের উপরে প্রাধান্য দিয়েছে এবং এটার ফলে অলমোস্ট একটা এক্লিপসের পেনাম্বরার মতো শুধু একদিকে তাজউদ্দিন আহমেদ কিন্তু অন্যদিকে আরও অনেক সাহসী দেশপ্রেমিকের ভূমিকা ছিল এই মুক্তিযুদ্ধে, যাদের কারো কারো উল্লেখ এই বক্তৃতায় ছিল। আমি মনে করি যে এই সার্বিক যে বৃহত্তর পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের, সেটাও এখন পরিষ্কার করার সময় এসেছে। ধন্যবাদ। আমার নাম আসাদুল্লাহ মাদক, আমি তাজউদ্দিন আহমেদের জন্মভূমি কাপাসিয়া থেকে আসছি। আপনাদের সকলকে ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে যে আমি যেটা বলি, এইখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা তাজউদ্দিন আহমেদের প্রতি একটি ভালোবাসা আছে সেটি স্বাভাবিকভাবেই বোঝা যায়। এখানে রাষ্ট্রীয় কোনো কর্তা ব্যক্তি নাই যার কাছে নিবেদনটা করা যায় আমারটা ঠিক কষ্ট না, তাজউদ্দিন আহমেদকে আমরা জানি না কেন, জানার কোনো মাধ্যম থাকতে পারে কিনা। এখানে নিশ্চয় এমন ব্যক্তিরা আছে, দুই একজন বিশিষ্ট ব্যক্তি আছে যারা আমাদের পাঠ্যপুস্তকে তাজউদ্দিনকে ঢুকানো যায় তার লাইফস্টাইলটা সেটার জন্য চেষ্টা করতে পারে। এটা একটা হতে পারে এখানকার কোনো ব্যক্তি উদ্যোগ থেকেও এই নিবেদনটা করতে পারে। একই সাথে আমরা এখানে যে আজকে যে লেকচারটা হচ্ছে সেইখান থেকে একটা আবেদন হইতে পারে যে জাতীয় শিক্ষাক্রমের যে পাঠ্যপুস্তক যেখানে নির্ধারিত হয় সেখানে যাদের জীবনী ওইখানে ছাত্রদের জন্য লিপিবদ্ধ করা হয়, তাজউদ্দিন আহমেদের জীবনীও যেখানে সেভাবেই যেন লিপিবদ্ধ করা হয়, যার মাধ্যমে হয়তো নিশ্চয়ই দেশের সব মানুষ কম বেশি একটা সাধারণ ধারণা অন্তত রাখতে পারবে। এই নিবেদনটা আমি করছি আপনাদের সকলকে। ধন্যবাদ। আমার তরফ থেকে আমি অনুরোধ করবো বক্তব্য রাখার জন্য, এখানে উপস্থিত আছেন অনেকের মধ্যে না, ডক্টর কামাল হোসেন আছেন, এখানে আছেন ব্যারিস্টার আমিনুল ইসলাম, এখানে আছেন শাহরিয়ার ইকবাল, আমি ওনাদের তিনজনকে অনুরোধ করব। প্রথম আমি ডক্টর কামাল হোসেনকে অনুরোধ করছি কিছু বলার জন্য। প্রথমত ধন্যবাদ জানাবো আমাদের অবদান রেখেছেন এই আজকে যে এত বিস্তারিত তথ্যগুলো থেকে, এবং রিকনস্ট্রাকশন খুব কঠিন কাজ, যেটা সবনাতানের কথার মধ্যে এসছে এতগুলো দিক সাত সাত খণ্ড দিয়ে করেও আমি মনে করি যে এটা তো সম্পূর্ণ হয়নি। আজকে মানে আমাদের আরো আগ্রহ বেড়েছে এই ধরনের কাজ আরো হোক, আরো দিকগুলো আমাদের
ইসলামও আছেন, আমাদেরও মানে সৌভাগ্য ছিল কর্মী হিসাবে দাসদিন ভাইয়ের সঙ্গে কাজ করা। আমাদের দৃষ্টিভঙ্গি থেকেও দেখছি যে মোটামুটি যে কথাগুলো এসছে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা শিখবো। আমি একটাই কথা আজকে বলে শেষ করতে চাই, কেন বিস্তারিত বলতে গেলে সেই সাত খণ্ডতে বলতে রাত থাকবো। আমার একটাই কথা ছিল যে ওনার যে বিনয় আমাদের একটা শিক্ষা উনি দিয়ে গেছেন। আমি কাজের সময় পুরা কাজ করেছি, লেখার কাজ, আলোচনার কাজ, ফটোগ্রাফাররা আসলে বলতেন চলেন আমাদের কাজ হয়ে গেছে আমরা ভেতরে দিয়ে, তাই ওনার ফটোগ্রাফ খুব কম পাওয়া যাবে বিভিন্ন অনুষ্ঠানে, প্রেস কনফারেন্স, অন্যান্য জায়গায়। এই জিনিসটা আমি শিখেছি এবং আমি লক্ষ্য করতাম তখন অন্যরা যারা কাজের দিক থেকে কোনো সময় পাওয়া যেত না, ঠেলা ঠেলি করলে ক্যামেরা কোথায় আছে সেখানে যে পজিশন গুলো নেওয়া, এই একটা খুবই মানে আমাদের লক্ষ্য যে কাজ এবং এই পাবলিসিটি এই দুটোর মধ্যে যে একটা বিরাট ব্যবধান তখন থেকে লক্ষ্য করে। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ যে আমাদের অজিতেন ভাইয়ের জ্যেষ্ঠ কন্যা তার উদ্যোগে যে বড় মাপের একটা কাজ হয়েছে বক্তৃতার মাধ্যমে, যে ওনার যে ডায়েরিটা লিখেছিলেন তার যে একটা সার্বিক ঐতিহাসিক প্রেক্ষিতে যেরূপ আপনি এনেছেন দিয়েছেন, এটা মাধ্যমে ব্যক্তি তাজউদ্দিন এবং সন্তান তাজউদ্দিন এবং রাজনৈতিক তাজউদ্দিন সব কিছু এখানে উঠে এসেছে, সেজন্য আমি ধন্যবাদ জানাতে চাই সাহেবকে। কামাল হোসেন সাহেব ভালো বলেছেন যে আমরা যখন কাজটা করতাম তখন যখনই ফটোগ্রাফার এসতো আমার পেছনে চলে যেতাম, তো উনি আমাকে কলকাতাতে বললেন যাওয়ার পর যে আসেন আমরা এমনভাবে কাজ করি যাতে আমাদেরকে কেউ খুঁজে না পায়, তো যাতে প্রত্নতাত্ত্বিকদের যেমন করে তারা একটি একটি করে ইতিহাস বের করে আমাদের কাজকর্ম তেমনভাবে হোক যে প্রত্নতাত্ত্বিকদের জন্য একটা চ্যালেঞ্জ আমরা দিয়ে যাই ওই যারা ইতিহাস লিখবে, তো সেই চ্যালেঞ্জটা আপনারা গ্রহণ করেছেন, তার দুই কন্যা কাজ শুরু করেছেন এবং আজকে শেখ সবজলি সেন যে কাজটি করেছেন এটাও কিছুটা প্রত্নতাত্ত্বিকের কাজের অংশ হিসেবে মনে করি। আর একটি প্রশ্ন করেছেন যে এটা পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ বলা হলো কেন, এটা যেহেতু আমি সাক্ষী এবং আমি প্রস্তাবক এবং সেটাই গ্রহণ গৃহীত হয়েছিল। এটা মূল ধারাবাহিক হচ্ছে এটা যে আমরা যেমন জনযুদ্ধ বলেছি তেমনি জনগণের রাষ্ট্র, এবং আমাদের একটা ধারাবাহিকতা তার পরেও কিন্তু আছে। আমরা যখন আমাদের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা তৈরি করি এবং আমাদের সংবিধানে সকল ক্ষমতার মালিক জনগণ, অথবা এটা যে শুধুমাত্র আমরা চীনের নামে এটা আছে বলে দিয়েছি তা নয়, কিন্তু আমাদের তত্ত্বগত দিক থেকে, আমাদের বিশ্বাসের দিক থেকে, আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে আমরা এটা লিখেছে প্রজাতন্ত্র। এখন প্রজাতন্ত্র ব্যাপারটাও আমি ডক্টর আনিসুজ্জামানের সাথে কথা বলেছি, আমি ওকে বলেছি যে এটা অন্য প্রতিশব্দ পাওয়া যায় কেনা, তাই এই জনগণতান্ত্রিক বলা যায় কেনা এবং জনগণমথিত, রবীন্দ্রনাথ ঠাকুর উনি বলে গেছেন জনগণমথিত, এখন জনগণ তান্ত্রিক হয় কিনা, তো আমার আনিসুজ্জামান পছন্দ করলো, এটা একটা উদ্যোগ থাকতে পারে যে আমরা প্রজাতন্ত্র বলবো না জনগণতান্ত্রিক বাংলাদেশ বলবো, এটা একটা ভবিষ্যতের জন্য কথা থাকতে পারে। আর যে সমস্ত ঘটনাগুলো এখানে বলা আছে তার অনেক কিছুই সাক্ষী আমি, এবং যখন ওই মনিদাকে কথাটা বললেন তখন ওনার এই যে হেয়ার রোডের বাড়ি দোতলাতে তিনজন ছিলেন বোধ হয়, মনিদাস ছিলেন, তারপর চক্র আহমদ ছিল, তারপরে জাকির আহমদ ছিল, তিনজন মনিদায় যে ত্রিশূল তৈরি করলেন এতে কী হবে, তো সেটা তো এখানে আছে। আমি বঙ্গবন্ধুকে একসময় বলেছিলাম, আমি বলেছিলাম দেখেন
গণতন্ত্র করতে হলে একটা হিজ বেস্ট ইজ গভর্নমেন্ট লাগে, আর একটা হিজ বেস্ট ইজ লয়াল অপোজিশন লাগে। হিজ বেস্ট ইজ হচ্ছে আমাদের সংবিধান, আমাদের মূল যে চেতনা, এর প্রতি টোটাল লয়ালিটি যাদের থাকবে আমাদের স্বাধীনতার প্রশ্নে, আমাদের সংবিধানের প্রশ্নে, সেই লয়ালিটির জায়গা থেকেই আমাকে অপোজিশন তৈরি করতে হবে। এবং এটা কিছুটা যদি তৈরি নাও হয় আপনার সাথে এনকারেজ করা দরকার, সেই কাজটি কিন্তু আমাদের দেশে এখনো হয়নি। অথবা আমরা বরং উল্টো দিকে চলে গেলাম যে যারা হতে পারতো তাদেরকেও আবার আমাদের দলে নিয়ে আসলাম, তো সেই জায়গাটাতে একটা বড় রকমের প্রশ্ন রয়ে গেছে আমাদের ঐতিহাসিকের ব্যাপারে নিশ্চয়ই লিঙ্কন বলবেন। এবং এই কাজটি কিন্তু এখনো পূরণ হয়নি, সেটা এখনো বাকি আছে যে অপোজিশন থাক সরকারে থাক তাদের লয়ালিটি টু দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্যার ভ্যালুস এটা মানে অটুট থাকতে হবে, না হলে গণতন্ত্র সচল হতে পারবে না। কারণ হচ্ছে যে আমাদের বাঙালি সংস্কৃতিতে সব কিছু বিদ্রোহী আমরা মানি না মানব না এই বলেই আস্তে আস্তে আমরা স্বাধীনতা এনেছি। কিন্তু একটা রাষ্ট্র চালাতে হলে এবং গণতন্ত্র এবং সংবিধানকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে হলে মানি মানতে হবে এবং মানাতে হবে, এই তিনটে ছাড়া গণতন্ত্র হবে না। তো সেজন্য আমাদের সেই কালচারাল মোল্ডসটাকেও পরিবর্তন করার প্রয়োজনীয়তা আছে। থ্যাংকস ভেরি মাচ। আমি শাহরিয়ার ইকবাল, এশিয়াটিক সোসাইটির একজন সদস্য, আমার নাম্বার 436। আমি এখানে মাঝে মাঝে বক্তৃতাগুলো শুনতে আসি ট্রাস্ট ফান্ডে, আজকে বিশেষ করে তাজউদ্দিন সাহেবের সম্পর্কে বক্তৃতা হবে, আর আমাদের সময়কার একজন শ্রদ্ধেয় শিক্ষক বক্তৃতা দেবেন, সেই জন্য আমি এসেছি। এখানে উপস্থিত আছেন আমার সরাসরি শিক্ষক ডক্টর কামাল হোসেন, আমি ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে তার সরাসরি ছাত্র ছিলাম। তাজউদ্দিন সাহেবকে আমি প্রথম চিনতে পারি, পরিচয় হয় 1972 সালে, উনি তখন অর্থমন্ত্রী বাংলাদেশের। সেই সময় আমি সরকারি কর্মচারী ছিলাম 34 বছর, এখন অবসরপ্রাপ্ত। আমি ইতিহাসের ছাত্র, এজন্য অনেক কিছুই আমি দেখতে চেয়ে ইতিহাসের দৃষ্টিতে দেখার চেষ্টা করি। তাজউদ্দিন আহমদ বাংলাদেশের ইতিহাসের একজন এমন একজন ব্যক্তি যাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা অসম্ভব। বঙ্গবন্ধু তার অত্যন্ত নির্ভরশীল ছিলেন, আমি শেষ কয়েকটি উদাহরণ দেব। আন্তর্জাতিক চক্র চেষ্টা করেছিল বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন সাহেবকে বিচ্ছিন্ন করা, তারা সফল হয়েছিল অনেকটা, তাকে তিনি অর্থমন্ত্রীর পদ হতে পদত্যাগ করলেন, কিন্তু বঙ্গবন্ধু তারপর নির্ভরশীল ছিলেন। এখানে আমি আরেকটু পিছনে যেয়ে বলতে চাই, এখানে সিরাজুল ইসলাম স্যার বলেছেন, কিছুটা টাচ করে গেছেন, সম্পূর্ণ বলা সম্ভব না, ওই 7ই মার্চের বক্তৃতাটা। তো আমরা যেটা এর সম্বন্ধে ডিটেইল জেনেছি, ডক্টর কামাল হোসেনের স্টেটমেন্ট যেটা স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র, আরেকটা আছে ডক্টর জি ডব্লিউ চৌধুরীর লাস্ট ডেজ অফ ইউনাইটেড পাকিস্তান গ্রন্থে, এই দুটার থেকে আমরা আইডিয়া করতে পারি। একটা কমিটি হয়েছিল, সেখানে তৈরি করতে বলা হয়েছিল কি বলবেন বঙ্গবন্ধু, 19 মিনিটের এক্সটেম্পর বক্তৃতা কিন্তু তৈরি করা হয়েছিল। সেখানে তারা যখন তৈরি করে সে কমিটি, ডক্টর কামাল হোসেন ছিলেন কমিটিতে, তারা দিলেন, তখন বঙ্গবন্ধু বললেন এটা তাজউদ্দিনের কাছে জমা দিয়ে যাও, তার তার নিজের লোক তাজউদ্দিন সাহেব, তার উপরে এতটা কনফিডেন্স ছিল, ডিপেন্ড করতেন তিনি। আমি মহকুমা প্রশাসক ছিলাম ঢাকা সদর উত্তর মহকুমার, এখন যেটা সংকুচিত হয়ে গাজীপুর জেলা হয়েছে, তখন তাজউদ্দিন সাহেবকে আমি খুব কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। অসাধারণ লোক, রাজনীতিবিদ এবং নীতিবান, অসাধারণ নীতিবান লোক। তখন সিদ্ধান্ত হলো সরকারের যে প্রাইমারি স্কুলগুলো
ধীরে ধীরে রাষ্ট্রায়ত্ত করা হবে এবং কোন স্কুল আগে করা হবে সেটা মহকুমা প্রশাসকের দপ্তর থেকে ঠিক করা হবে। তো আমি যে মহকুমায় মহকুমা প্রশাসক ছিলাম সেখানে ছিলেন দুজন মন্ত্রী, একজন সাবেক প্রাদেশিক মুখ্যমন্ত্রী এবং কয়েকজন এমপি যারা বঙ্গবন্ধুর অত্যন্ত নিকট দাবি করতেন। খুব অসুবিধার মধ্যে কাজ করতে হতো আমলাদের সে সময়। তাজউদ্দিন সাহেব একমাত্র লোক যিনি কোনোদিনও কোনো তদবির বা কিছু করতেন না। এখন আমার কাছে লিস্ট আসতে আরম্ভ করলো এইসব লোককে প্রাইমারি শিক্ষক করতে হবে সরকারি। আমি মহা বিপদে পড়লাম। তাজউদ্দিন সাহেবের মতো আরেকজন লোক ছিলেন এখানে ফকির শাহাবুদ্দিন নামে, এরা দুইজন নীতিবান লোক আমি দেখেছি তাদেরকে কর্মজীবনে। আমি তখন তাজউদ্দিন সাহেবের যে বললাম স্যার এই যে বিভিন্ন লিস্ট আসছে তা আমি তো সিলেকশন কমিটিতে কী করবো, আমার তো কিছু করার নেই। উনি কিছু বললেন না, আমরা কেউ বলবো। কয়েকদিন পরে তিনি আমাকে বললেন ফকির শাহাবুদ্দিন আপনার সাথে কথা বলবেন। তো ফকির শাহাবুদ্দিন সাহেবের ল চেম্বারে বললেন আমি হচ্ছি চেয়ারম্যান কমিটির এসডিও আর সেক্রেটারি হচ্ছে সাব ডিভিশনাল এডুকেশন অফিসার। সেখানে বললেন ইন্টারভিউ হবে সবার। ফকির শাহাবুদ্দিন সাহেব শুধু তার চেম্বারে বসে তার কাজ করতে থাকলেন আর আমাদের ব্যবস্থা করে দিলেন ইন্টারভিউ নেওয়ার। আমি সব তিন চার দিন বসে ইন্টারভিউ নিলাম এবং আমাদের নিজেদের পছন্দের মধ্যে যাদেরকে সিলেক্ট করতে পারলাম তাদেরই সিলেক্ট করলাম, আর কোনো অসুবিধা হয়নি শুধু তাজউদ্দিন সাহেবের এই অ্যাকশনের জন্য। আরও অনেক ঘটনা আছে। তাজউদ্দিন বঙ্গবন্ধু কিন্তু তাজউদ্দিন সাহেবের ডিপেন্ড করতেন আমি দেখেছি। 25 জানুয়ারি বঙ্গবন্ধু প্রাইম মিনিস্টার থেকে নতুন সিস্টেমে প্রেসিডেন্ট হলেন। আমি আমলা বিভিন্ন জায়গায় চাকরি করেছি, আমি তখন বঙ্গবন্ধুর অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি ছিলাম প্রাইম মিনিস্টারের প্রথমে পরে প্রেসিডেন্টের ওনার জীবনের শেষ দিন পর্যন্ত। বঙ্গবন্ধু 25 তারিখে প্রেসিডেন্ট হলেন, পরের দিন সকালবেলা অফিসে এসে আমাকে প্রথম কথা যেটা বললেন তুমি আমার রুমের পাশে একটি রুম দেখো যেখানে তাজউদ্দিন বসবে, সে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট হয়ে আসছে। আমি রুম থেকে বেরিয়ে বঙ্গবন্ধুর রুম থেকে বেরিয়ে এসে বঙ্গবন্ধু এখন যেটা ডিফেন্স মিনিস্ট্রি সেখানে বঙ্গবন্ধু বসতেন, আমি রুম দেখছি তাজউদ্দিন সাহেব কোথায় বসতে পারেন, রুমটা খালি করতে হবে। এমন সময় একজন বঙ্গবন্ধু ওই দপ্তরেরই একজন উচ্চ আমলা, আমি তার নাম বলবো না, আমার আমার লেখায় আছে এগুলো, আমি অনেক কিছু লেখা লিখেছি যেগুলো এখন সম্ভব না বলা, সেগুলো আমি রয়্যাল এসেটিক সোসাইটি অফ লন্ডনের আর্কাইভসে আমি সিল করে একটা প্যাকেট দিয়ে দিয়েছি ভবিষ্যতে প্রকাশ করার জন্য। তো সেখানে একজন উচ্চ আমলা আমাকে বললেন কি দেখছেন, আমি আমি এটা ভুল করেছিলাম। আমি বললাম যে বঙ্গবন্ধু বলেছেন তাজউদ্দিন সাহেব স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হয়ে আসবেন সেজন্যটার জায়গা দেখার জন্য। তো চলেন চলেন, উনি আমাকে সঙ্গে নিয়ে আরেকজন রাজনৈতিক আমলার কাছে নিয়ে পক্ষে চলেন, ওখানে চা খাবো আমরা, নিয়ে গেলেন। তো সেখানে বসে চাটা কী হল, আমি বললাম এ কথা ভুল করেছিলাম। যাই হোক, তারপরে আমার এই ভুলের জন্যই আমি আমি আমার পক্ষে এসে পরে গণভবনে তাজউদ্দিন সাহেবকে ফোন করলাম, স্যার আমাকে বঙ্গবন্ধু এই কথা বলেছেন। হ্যাঁ, আমাকে বলা হয়েছে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাওয়ার জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সেটা কোনোদিনও আর বাস্তবায়িত হয় নাই। ওই সেই আন্তর্জাতিক কুচক্র তারা এমনভাবে তৈরি করলো যে বঙ্গবন্ধুর কাছে তাজউদ্দিন